নিজের পায়ে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? আগে আমাদের কাছে রাস্তা কয়েকটাই আছে, পুরো খোলামেলা রাস্তা কয়েকটাই আছে। প্রথম গভর্নমেন্ট জব, যেটার অবস্থা সবাই জানি। গভর্নমেন্ট জব নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। যদি নেক্সট আসি, আমাদের মতো ছেলে মেয়েদের একটাই রাস্তা সবসময় খোলা থাকে, সেটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, একই না? এখনো পর্যন্ত প্রচুর গ্রামের মা বাবা আছে, গার্জেন আছে, প্যারেন্টস আছে, যারা বলে না আমার ছেলেকে আমি কোনোদিন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে দেবো না, করলে গভর্নমেন্ট করবে না হলে করবে না। এই বাবা মা গুলো অনেক পিছিয়ে পড়া মানুষ, এদের দোষ নাই, এরা পিছিয়ে পড়া মানুষ। আজকে গয়রা গ্রাম থেকে কোনোদিন শহরের দিকে আসছেই না, তার জন্য বুঝতে পারছে না গভর্নমেন্টের অবস্থা। গভর্নমেন্ট নিজে দেনায় জর্জরিত হয়ে পড়ে আছে, হাতে একটাই অপশন আছে সেই কোম্পানি, সেটা কি প্রাইভেট কোনো কোম্পানি। এবার অনেকে বলতে পারে দাদা এখানে যে কথাগুলো বলা হয়, অনেক অনেক সময় কোনো না কোনো ট্রেনার বলে যে প্রাইভেট স্মার্ট ভ্যালু, অনেকে সবসময় বলে স্মার্ট ভ্যালু থেকে এত কিছু হয়, কেন প্রাইভেট থেকে কিছু হয় না? না হয়, আমি মানি এটা প্রাইভেট থেকে হয়। কেউ যদি আমার সঙ্গে এই কথাটা তর্ক বিতর্ক হয়, আমি সঙ্গে সঙ্গে আমি মানে একসেপ্ট করিনি ব্যাপারটা, না প্রাইভেট কোম্পানি থেকে হয়। কিন্তু আমি সঙ্গে এটাও বলি, কারা করে, কারা কোন পজিশনে থাকলে ওই প্রাইভেট কোম্পানি থেকে ভালো একটা পার্সেন্টেজ নিতে পারে। সত্যম নাডেলা বেড়েছে, সত্যম নাডেলা সুন্দর পিসাই নাম শুনেছেন? একজন গুগলের টপ আর একজন মাইক্রোসফটের টপ, ইয়ে করলো। এবার তুমি যদি সত্যম নাডেলার কথা বলো, সত্যম নাডেলা বা সুন্দর পিসাই, এরা ছোটবেলা থেকে কি লেভেলে পড়াশোনার প্রতি ডেডিকেটেড বা কি লেভেলে প্যাশন ছিল ছোটবেলা থেকে, এটাও আমরা নিশ্চয়ই জানি। আর এরা এক একটা কোম্পানির টপ বেস্ট জায়গায় বসে আছে। এরা কিন্তু কোন ইন্ডাস্ট্রির কল সেন্টার, ডাটা এন্ট্রি, মার্কেটিং, সেলস, ইন্ডিকার, ড্রাইভিং এইসব পজিশনে নেই। এরা আছে তো আছে কোন পজিশনে, কেউ জেনারেল ম্যানেজার, কেউ জিএম, কেউ ম্যানেজিং ডিরেক্টর, কেউ কোম্পানির সিইও, কেউ আইআইটি থেকে, কেউ আইআইএম থেকে, কেউ খড়গপুর, কেউ সিটপুর। খড়গপুর থেকে আইআইটি থেকে পাশ করা একটা ছেলে সুন্দর পিসাই হবে না তো কি হবে? বিশ্বজিৎ ঘোষ থেকে 100% না 1000% হয়, তার জন্য কোয়ালিটি লাগে, তার জন্য এক্সপিরিয়েন্স লাগে, তার জন্য ডিগ্রি লাগে ভরে ভরে। তুমি সুন্দর পিসাই যদি ব্যাকগ্রাউন্ড শোনো, ও রিস্কায় যেতে যেতে পড়তো, বাজার করতে করতে পড়তো, খেতে খেতে পড়তো, বাথরুমে বই গিয়ে ঘুমাতো কম পড়তো বেশি। তুমি সত্যম নাডেলার যদি ব্যাকগ্রাউন্ড শোনো, ও অফিসে স্লিপিং ব্যাগ নিয়ে ঘুমাতো, আমাদের মতো কোনো খাটে বাটে ঘুমাতো না, স্লিপিং ব্যাগে ঘুমিয়ে যেত পড়তে পড়তে রাত 2-3, কেন অফিস থেকে বাড়ি যেত না টাইম নষ্ট হয়ে বলে। এরা পড়াশোনা করতো লাইফে বিমর্ষ লেভেলে, ওই পড়াশোনা আমরা জীবনে করি বা করতে পারবো নাকি সন্দেহ আছে। তাহলে আমাদের মতো স্টুডেন্ট কোনো প্রাইভেট কোম্পানি জেনারেল ম্যানেজার হবে বা ম্যানেজিং ডিরেক্টর হবে, এটা হতে পারে না। তাহলে আমাদের মতো ছেলে মেয়েদের রাস্তা কি? ওই একটাই কাজ, কল সেন্টার, ডাটা এন্ট্রি, মার্কেটিং, সেলস। কোনো প্যান্টালুন্সে কোনো শপিং মলের বাইরে সবাইকে নমস্কার জানাতে হবে, বেরাচ্ছে নমস্কার, ঢুকছে নমস্কার, আর স্যানিটাইজ মারতে হবে স্প্রে। ইয়েস অর নো? যেইভাবে স্প্রে করছো, যেইভাবে হাতে স্প্রে মারলে দেখা যায় না মাসের শেষে যেরকম টাকা পাবে, ওই টাকাটাও হাতে পার পেলে দেখা যাবে না। যেদিন পাবে তার পরের দিন গায়েব টাকা, তার পরের দিনই আবার বউ বলবে কি টাকা দাও, তুমি কি বলবে এই তো আগের দিন দিলাম। বউ কি বলবে? আগের মাসে যা দেনা ছিল দিয়ে দিলাম, এই মাসের টাকা? তুমি বললে পরের মাসে আবার দিচ্ছি, এই নিয়ে পার্টে ঝামেলা চলবে। আর এটা রিয়েলিটি, ফ্যাক্ট, এটা আমি কথাটা বলতে পারছি। এসব